উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি সম্পাদককে প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা। চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির ও পুনরায় নির্বাচিত সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কচুয়া প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ। মঙ্গলবার কচুয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান কচুয়া প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকরা। এ সময় কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, মোহাম্মদ মহিউদ্দিন, আহসান হাবিব সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, সাংবাদিক নুরুন্নবী পাঠানসহ কচুয়া প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। একই দিনে কচুয়ার পাথর ইউপি চেয়ারম্যান আলী আক্কাস মোল্লা, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন বাটা ও সাধারণ সম্পাদক মনির হোসেন প্রধানসহ দলীয় নেতাকর্মীরা তাদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।